যা আছে রাম রহিমের বিশাল আশ্রমে দুজন নারী শিষ্যকে ধর্ষণের দায় ভারতের বিতর্কিত ধর্মগুরু গুরমিত রাম রহিম সিংকে বিশ বছরের কারাদণ্ড এবং তিরিশ লাখ রুপি জরিমানা করেছে দেশটির আদালত এরপর তার অনুসারীরা যে বিক্ষোভ শুরু করে তাতে অন্তত আটত্রিশ জন নিহত এবং আড়াই শতাধিক লোক আহত হয়েছে তার প্রায় চল্লিশ হাজার অনুসারী জামায়াত হয়েছে হরিয়ানার শীর্ষা শহরে তার প্রধান আশ্রম ডেরাত সৌদায় সেখানে ঢুকতে সাধারণের অনেকটা ঝাক্কি ঝামেলা তো পোহাতেই হয় অনুমতি ছাড়া প্রবেশ নিষেধ প্রায় এক হাজার একর জুড়ে আশ্রম কমপ্লেক্সটি তৈরি করা হয়েছে সেখানে একটি হাসপাতাল রয়েছে সেখানে স্থানীয় লোকজন বিনামূল্যে চিকিৎসা পান রয়েছে একটি রিসোর্ট একটি হোটেল বিশাল একটি অডিটোরিয়াম যেখানে অনুসারীদের জন্য গান বাজনা সেমিনার সহ নানা অনুষ্ঠান করেন রাম রহিম সিং ভেতরে রয়েছে খাবার দাবারের আয়োজন এখনও এখানে চল্লিশ হাজার ভক্ত অনুসারে অবস্থান নিয়ে রয়েছে তাদের সব আয়োজনও ভেতরেই হচ্ছে একটু দূরেই রয়েছে ধ্যান কক্ষ আর তার পাশে অনেকটা রাজকীয় একটি ভবন যেখানে গুরু বসবাস করতেন একজন কর্মকর্তা বলছিলেন এটা হচ্ছে শহরের মধ্যে আরেকটি শহর এখানে একটার পর একটা নিরাপত্তা বেষ্টনী আছে একটি সিনেমা হল খেলার মাঠ আর স্কুলও আছে বলে গণমাধ্যমের খবরে বলা হয়েছে ভেতরে সহিংসতা শুরু হওয়ার পর পুরো কমপ্লেক্সটি ঘিরে রেখেছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা পুলিশের পাশাপাশি রয়েছে সেনাবাহিনীর সদস্যরাও এক মন্দির সহ গুরু সব সম্পত্তি জব্দের নির্দেশ দেওয়া হয়েছে কর্তৃপক্ষকে কিন্তু তার অনুসারীরা এই মন্দির ছাড়তে রাজি নয় ফলে উত্তর ভারতের এই শহরে প্রায় চল্লিশ হাজার অনুসারী আর আইন শৃঙ্খলা বাহিনী এখন প্রায় মুখোমুখি অবস্থায় রয়েছে নিত্য নতুন তথ্য পেতে আমাদের সাথে থাকুন সাবস্ক্রাইব করুন